কোজাগরী লক্ষ্মী পুজো রানীরঘাট সহ শহর জুড়ে পাটা বা কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের কাউন্টডাউন। বুধবার রাতে পাটা বা কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যায় নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের কাউন্টডাউন। এদিন নবদ্বীপের অন্যতম রানীরঘাট সহ শহরের একাধিক শতাধিক পুজো কমিটির পাটা বা কাঠামো পুজোর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসবের প্রস্তুতি শুরু করে দেন ক্লাব বা বারোয়ারি সদস্যরা। তাদের মধ্যে অন্যতম বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা পাড়ার পুজো বড়ালঘাট স্পোর্টিং ক্লাব পরিচালিত 150তম বর্ষে পদার্পণ করা শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা। বড়ালঘাটে কাঠামো পুজোয় উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, রনিরচড়া আজাদ হিন্দু ক্লাব পরিচালিত শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা, রানীরঘাট বারোয়ারি কমিটি পরিচালিত শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা, রানীরঘাট গঙ্গাধার সতী দেহত্যাগ বারোয়ারি কমিটি পরিচালিত শ্রী শ্রী সতী দেহত্যাগ পুজো কমিটি, পোড়ামা প্রাঙ্গণে রয়্যাল সোসাইটি পরিচালিত 83তম বর্ষে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা সহ নবদ্বীপের শতাধিক পূজা কমিটির সদস্যরা। ঐতিহ্যবাহী রাস উৎসবে সুন্দর ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র ও আতশবাজির রোশনায় পাটা বা কাঠামো পুজোর মধ্য দিয়ে রাস উৎসবের প্রতি কাউন্টডাউন শুরু করে দেয়। এদিন বড়ালঘাটের নিচে পাড়ার পুজো শ্রী ভুবনেশ্বরী মাতা কাঠামো পুজোয় অংশ নেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। এ বিষয়ে রানীরঘাট মহিষমর্দিনী মাতা পুজো কমিটির এক সদস্য কি জানালেন।